আয় গায়েস আবারও একটু আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম এমপ্লয়মেন্ট ব্যাংকের তা বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকের আপডেট দিলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নিয়ে আগেও এসেছি এখনও আসছি ভবিষ্যতেও আসবো কারণ এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আমার সাবস্ক্রাইবাররা যারা আছে এমনিতেই যারা তোমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু স্পেশালি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আমি দায়বদ্ধ কারণ আমি কিন্তু প্রথম থেকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সমস্ত খবর কিন্তু টুটি নাটি তোমাদেরকে আমি জানাই তা আজকে বিশেষ একটি আপডেট নিয়ে আবার এলাম সেটি হলো যে বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী ভাতা প্রাপক যারা অর্থাৎ ভাতা যারা পায় তাদের মধ্যে কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম যে পনেরোশো টাকা করে নিয়মিত যেটি পায় তাদের কিন্তু অনেকেই পাচ্ছে না সেটি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঢুকবে সেটা কিন্তু তোমাদেরকে আমি বলেও দিয়েছিলাম যে প্রসেস চলছে কোভিড নাইন্টিনের এই সময়ের কোভিড সমস্যার জন্য কিন্তু অফিসারদের অনেকেরই কোভিড হয়েছে আমি অফিসে ফোন করেও খবর নিয়েছিলাম হেল্পলাইনে সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে টাকা কিন্তু ঢুকবে কোনো অসুবিধার কারণ নেই এই মুহূর্তে অনেক অফিসার ভোটে যাওয়ার ফলে তারা এখন ছুটিতে আছে অনেক বড় বড় আমলা অফিসাররা তারা কিন্তু কোভিড নাইন্টিনের জন্য কিন্তু অফিসে আসছেন না এছাড়াও যে আমাদের যে অল ওভার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল যে এই মুহূর্তে যে একটি প্যান্ডেমিক যে অবস্থা কোভিড নাইন্টিনের যে একটি বারবান্ত অবস্থা শুধু বাইরে বেড়েলেই যে মৃত্যুর খবর এর জন্য কিন্তু অনেক অফিসের স্টাফ হাফ করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার বলিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে কাজগুলো চলবে সেগুলো এসেন্সিয়াল কাজগুলো অবশ্যই অতি অবশ্যই চলছে কিন্তু ফিফটি পারসেন্ট কর্মী নিয়ে সেই কাজগুলো কিন্তু যথাযথভাবে কিন্তু করা হচ্ছে তা বন্ধুরা এই মতো অবস্থায় তোমাদের মনে দুটো প্রশ্ন আসছে একটি আমাকে যে খুবই কমান্টে কমান্ড বক্সে অনেকেই লিখছে ফোন করছে যে বলছে যে দাদা আগে যারা ফর্ম ফিল করেছিল টাকা পেত কোনো কারণ বসত অর্থাৎ অ্যানেক্সার থ্রি জমা দেয়নি তার সেই কারণ বা যাদের নাম ধরুন বয়সের জন্য বাদ চলে গিয়েছে এ তাদের নামের পুনরায় যে নাম নথিভুক্ত এইগুলোর কিন্তু টাকাটা কি হবে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে কিন্তু যাদের নাম বাদ চলে গিয়েছিল অর্থাৎ যারা কিন্তু অ্যানক্সার থ্রি জমা দিতে পারেনি কোনোরকমভাবে বা কোনো টেকনিক্যাল প্রবলেম যাদের নাম বাদ চলে যেত এবং ছমাস মাস সেই নামগুলোকে কিন্তু আপডেট করা হয় এছাড়াও কিন্তু আরেকটাভাবে নাম আপডেট করা সেটি হলো যে কাউরির বয়স যদি পঁয়তাল্লিশ বছরের উর্ধে হয় অর্থাৎ আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রীর যে ভাতাটি দেওয়া হয় সেটি কিন্তু একটি নিয়মাবলী আছে সেই নিয়মাবলিতে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে 44 অর্থাৎ পঁয়তাল্লিশ বছর সরি চুয়াল্লিশ নয় পঁয়তাল্লিশ বছর বয়স যদি খাতা কলমে হয়ে গেলে অর্থাৎ তোমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করার সময় যে বয়স ঘোষণা দিয়েছ সেখানে পঁয়তাল্লিশ বছর বয়স যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ভাতা পাবে না সেটি কিন্তু আর আমাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কিন্তু যুবশ্রীর কিন্তু বেকার ভাতা হিসেবে থাকলো না পঁয়তাল্লিশ বছর হয়ে গেলে ঠিক আছে তার জন্য কিন্তু বন্ধুরা এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যাদের নাম পঁয়তাল্লিশ বছর হয়ে যাওয়ার পর যে নামগুলি চলে যাচ্ছে সেই নামের জায়গায় যে নতুন নাম আসবে তাদের নামগুলো কবে দেবে এই একটি কিন্তু বড়ো প্রশ্ন এছাড়াও আরেকটি বড়ো প্রশ্ন হলো যে যাদের এই মুহূর্তে ভাতা বন্ধ হয়ে গেছে তাদের কি হবে দুই তিন নম্বর হলো যে যে অনেকেই কিন্তু ভাতা জন্য আবেদন করেছে প্রায় অনেক দিন হয়ে গেল দু সাল চোদ্দো সাল থেকে আবেদন সেই লিস্ট কিন্তু নতুন করে দিচ্ছে না সেই লিস্ট কবে দেবে আর চার নম্বর হলো যে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদেরকে কি সার থ্রি জমা দিতে হয় প্রতি ছ মাস অন্তর তোমরা যারা টাকা পেয়ে থাকো তারা কিন্তু অবশ্যই জানবে যে ছ মাস অন্তর তোমরা যে ছ মাস ধরে এই টাকাটি নিয়ে কি করলে তার কিন্তু একটি প্রতিলিপি তোমাদেরকে জমা দিতে হয় অর্থাৎ তোমরা কম্পিউটারে কাজ করলে কম্পিউটারে কেউ হাতের টেলারিংয়ে কাজ করলে টেলারিং কেউ বিউটিশিয়ান হলে সে বিউটিশিয়ান কেউ যদি কোনো পড়াশোনা করে সেই টাকাটা দিয়ে সেই পড়াশোনার খাতের খরচ বা কেউ যদি অন্য কোনো রকম ব্যবসা করে সেই ব্যবসার কি খাতা অর্থাৎ যে পনেরোশো টাকা করে দেওয়া হয় মাসে সেটি কিন্তু তোমাদেরকে কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্য অর্থাৎ নিজের হাতে নিজে কিছু করার জন্য তোমাদের ওই টাকাটা কিন্তু অতি অবশ্যই খাওয়া দাওয়া বা জামা প্যান্ট কেনা এই ধরনের কোনো কাজের জন্য দেওয়া হয় না তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হয় ঠিক নিজে স্বাবলম্বী হওয়ার জন্য অর্থাৎ বেকারদেরকে একটি ভাতা দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়া হয় যে যেন তারা যেন কোনো কাজের ওপর উৎসাহিত হয়ে সে কাজটি করে তারা যেন বেকার না থাকে এই কারণেই কিন্তু তোমাদেরকে কিন্তু ভাতাটি দেওয়া হয় তা বন্ধুরা সেইটি নিয়ে আজকে আমাদের আলোচনা তা আমরা যেটা জানতে পেরেছি যেটা আন অফিসিয়ালি নয় আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি বা বলতে পারো দপ্তরে ফোন করে জানতে পেরেছি তাতে বলা হয়েছে যে নতুন নাম কিন্তু এবার বেড়াবে এই আগের মাসেই কিন্তু নাম বেরাতো কিন্তু ভোটের জন্য টোটাল কাস্টে কিন্তু ইলেকশন কমিশনারের হাতে চলে গিয়েছিল এবং সেই তারপর ভোটের ফল ঘোষণা হলো ভোট হলো ফল ঘোষণা হলো মন্ত্রিসভা গঠন হলো ঠিক আছে আমাদের যে সমদপ্তর মন্ত্রী তিনিও কিন্তু এই জিনিসগুলো নিয়ে দেখছেন এবার যেমন টাকা ঢুকবে তেমনি ঠিক কিন্তু নতুন দেবে। এটি কিন্তু তোমাদের কাছে আমি জানিয়ে রাখতে পারি আমাদের আমি এর আগে অনেক এরকম খবর দিয়েছি সেগুলো কিন্তু তোমরা দেখিয়েছ সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে আগামী তোমরা দেখতেই পাবে আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু দেখবে এর প্রসেস কিন্তু শুরু হবে যে নতুন যাদের নাম পঁয়তাল্লিশ বছর হয়ে যাতে বাদ হয়ে গেছে এবার তাদের যে নামের জায়গায় যে নামগুলো নতুন আসবে অর্থাৎ এইখান থেকে যে দেখা যায় ভিউ টাটাস অফ এনরোলমেন্ট অফ যুবশ্রী মানলে যে ওয়েটিং লিস্ট দেখা যায় সেই জিনিসগুলো কিন্তু এই যে এখানে যেমন মানলে ওয়েটিং লিস্ট কত সীমিত দেখা যায় তাদের কিন্তু ওয়েটিং লিস্টে যাদের এক দুই তিন চার তাদের নামগুলো কিন্তু এবার আসার সুযোগ হয়ে এসেছে এই লিস্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আমরাও আপডেট দিয়ে দেবো তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো যাদের নাম দিয়েছে এছাড়াও যাদের নাম নথিভুক্ত ছিল অথচ তারা জমা দিতে পারো অফলাইনে দিয়েছ তাদের নামও কিন্তু সংযোজন হবে কারণ এই সিচুয়েশন কোভিড নাইন্টিন সিচুয়েশন আসার পর থেকে কিন্তু একবারও নাম সংযোজন হয়নি এবং একবারও কিন্তু কাউকে অ্যানেকসার থ্রি জমা দিতে হয়নি তোমরা দেখতেই পাবে এখানে কিন্তু দেয়া আছে যে অ্যানেকসার থ্রি কিন্তু এই যে লাস্ট যেটি দু হাজার কুড়ি সালে যেটি দিতে হতো এই যে ডিসেম্বর মাসে যারা দু হাজার কুড়িতে লিখিয়ে দিয়েছে তাদের নাম কিন্তু জানা বিবেচিত হবে অর্থাৎ কোনো অদলবদল কিন্তু এক দেড় বছর ধরে হয়নি দু নম্বর পয়েন্ট যেটি আমি বলছিলাম অর্থাৎ এবার কিন্তু একটি অদল হবে এবার কিন্তু লিস্ট কিন্তু বেরাবে অ্যানেক্সার থ্রি তিন নম্বর যে পয়েন্টটি অ্যানেকসার দিতে হবে কি হবে না অর্থ বন্ধুরা অ্যানেক্সার থ্রি ব্যাপারটা এখনো কোনো ক্লিয়ার নেই তবে আশা করা যাচ্ছে এই কোভিড নাইন্টিনের প্যান্ডেডেমিক সময় যে চলছে তার জন্য হয়তো বা এই বছরের এই জুন মাসে যেটি দিতে হয় তোমরা জানো পয়লা জানুয়ারির পর থেকে ১৫ জানুয়ারি পয়লা জুন থেকে পনেরোই জুনের মধ্যে অ্যানেক্সার থ্রি জমা দিতে হয় তবে প্রত্যেক তোমরা কী করছো তার প্রতিলিপি জমা দিতে হয় সেটি কিন্তু যথাসম্ভব মনে হচ্ছে যে এই বছরও মনে হচ্ছে এই জুন মাসটাও দিতে হবে না আমি আগে থেকেই তোমাদেরকে বলে রাখছি ভবিষ্যতে এরকম নোটিশ অফিসিয়ালি পেলেন অবশ্যই তোমাদেরকে আমরা জানাবো তবে তোমরা ধরে রাখো যে এই বছরেও তোমার জুন মাসে দিতে হচ্ছে না তবে যারা পঁয়তাল্লিশ বছরের উর্ধে নাম চলে যাওয়ার পর বাদ হয়ে গেছে এবং যারা অলরেডি যাদের এই নামগুলো বাদ চলে যাওয়ার পর এছাড়াও যাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও যারা পাননি অর্থাৎ যাদের অফলাইনে দেওয়া ছিল নাম দিন চলে গিয়েছিল তাদেরও কিন্তু নাম কিন্তু উঠছে এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর এছাড়াও আরেকটি যে বিষয়টি আমি আপনাদেরকে যেটি আমি বলছিলাম যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অনেকদিন ধরে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু নাম আসছে না বা টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে টাকা পাওয়ার ব্যাপারটা আমি কালকেই বলে দিয়েছি টাকা কিন্তু এক সপ্তাহের মধ্যেই তিন হাজার টাকা ঢুকবে দেড় দেড় তিন হাজার টাকা কিন্তু দুবারে টাকা ঢুকিয়ে দেওয়া হবে আর এটাও আরেকটা ব্যাপার যে যেটি হলো যে তোমার দু নম্বর পয়েন্ট আমাদের যেটা আমি বলছিলাম যে নাম চলে গিয়ে যাওয়া সত্ত্বেও মানে নামের টাকা কিন্তু পাওয়া যাচ্ছে না তারও কিন্তু সমাধান হবে লিস্ট বেরালেই কিন্তু এ দুটো সমাধানও কিন্তু যথারীতি সমাধান করা হবে এটি কিন্তু আমাদেরকে কিন্তু আনঅফিশিয়ালি কিন্তু আমরা কিন্তু অফিসিয়ালি কিন্তু তোমাদের জানতে পেরেছি আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু আমরা জানতে পেরেছি অর্থাৎ বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে এতদিন তখন ধৈর্য ধরেছ অতি অবশ্যই কিন্তু তোমরা নাম কিন্তু মনে হচ্ছে তোমাদের আসবে ও যাদের নাম চলে গেছিলো তাদের নামও কিন্তু লিস্টটাও সাবে লিস্ট দিলেই কিন্তু আমরা কম্পিউটার ডট কম ফার্স্ট চ্যানেলে কিন্তু আমরাই ফার্স্ট ওয়েব ইউটিউব চ্যানেলে দেবো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যারা নতুন যারা শুনছো তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনিক ক্লিক করে রেখো আশা করছি একটু হলো তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এই খবর কিন্তু তোমাদেরকে কিন্তু একটু সুবিধা হবেই বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত করছি না আজকের মতন এখানেই আবার নতুন কোনো আপডেট পেলে অতি অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ